আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, এসএফ হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমরা জানব কীভাবে যৌন ক্ষমতা বাড়ানো যায়। সকলের মধ্যে একটি কৌতূহল কাজ করে, কী খেলে যৌন ক্ষমতা বাড়ে, কিন্তু আপনার চারপাশে থাকা খাদ্য খেয়ে অতি সহজেই আপনি যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারেন। যৌন মিলনে অধিক সময় থাকতে না পারলে আপনার সঙ্গিনী তৃপ্তি পাবে না, ফলে সব সময় আপনার সঙ্গিনীর মন খারাপ থাকবে এবং সংসার জীবন সুখময় হয়ে উঠবে না। এই জন্য সংসার সুখের করতে ও নিজের জীবন তৃপ্তিময় করতে যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যৌন ক্ষমতা বৃদ্ধিকারক খাবার খেতে হবে। নিয়মিত যৌন ক্ষমতা বৃদ্ধিকারক খাবার খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। তাই অবহেলা না করে আজকেই খাওয়া শুরু করে দিন যৌন ক্ষমতা বাড়ানোর খাবার সমূহ। বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত যে সকল তথ্য আমরা আপনাদের নিকট উপস্থাপন করি তা কোনো না কোনো বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে প্রাপ্ত। স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো যাতে আপনাদের উপকারে আসে সেজন্য ভিডিওর মাধ্যমে আকর্ষণীয় করে আপনাদের নিকট উপস্থাপন করা হয়। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জানব কোন কোন খাবার খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়ানো সম্ভব। এক নম্বর, মধু। আপনি যদি প্রতিদিন সকালে মধু পান করার অভ্যাস করেন তাহলে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবেই। মধুতে এমন কিছু উপাদান রয়েছে যা খেলে সেক্স হরমোন দ্রুত কাজ করে, ফলে এটি খেলে ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি যৌন ক্ষমতা বৃদ্ধি করবে। তাই প্রতিদিন সকালে ও রাত্রে ঘুমানোর আগে মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আর দুর্বল যৌন ক্ষমতাকে সবল করুন। দুই নম্বর, কিশমিস। কিশমিস দেহের পুষ্টি যোগাতে দারুণ কাজ করে। এটি খেলে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায়। কিশমিসে থাকা উপাদান বায়ু ও পিত্ত নিয়ন্ত্রণ করে, ফলে শরীর স্বাভাবিক থাকে এবং আস্তে আস্তে যৌন সমস্যা দূর করে দেয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটি হজম শক্তি ভালো করে, ফলে শরীরের ভারসাম্য ঠিক থাকে। হজম স্বাভাবিক হলে যৌন সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে। তাই প্রতিদিন বিকালে 5 থেকে 7টি কিশমিশ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মন ও শরীর উভয় ভালো থাকবে। যৌন ক্ষমতা সম্পূর্ণ নির্ভর করে মনের উপর। মন ভালো থাকলে আপনার যৌন মিলন দীর্ঘ সময় ও তৃপ্তিময় হবে। মন ভালো না থাকলে যৌন ক্ষমতা কোনো তৃপ্তি আসে না। তিন, কাজু বাদাম। যদিও কাজু বাদাম অনেক বেশি দামি, কিন্তু যৌন ক্ষমতা বাড়ানোর প্রাকৃতিক উপায়ের মধ্যে এটি অন্যতম। কাজু বাদাম সকল ভিটামিনে ভরপুর। এটি নিয়মিত খেলে যৌন সমস্যা দূর হবেই, পাশাপাশি শরীর ও দিন দিন সবল সতেজ হবে। কয়েকটি কাজু বাদাম যৌন ক্ষমতা বাড়ানোর জন্য দারুণ কাজ করে। কলা। নিয়মিত কলা খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। কলাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ অনেক উপাদান রয়েছে, আর এইগুলো আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। রসুন। রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। এটি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সকালে খালি পেটে নিয়মিত রসুন খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি ছাড়াও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রসুনে এমন কিছু এনজাইম আছে যা যৌন শক্তি বৃদ্ধি করে। রসুন খেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সতেজ ও সুস্থ থাকে। তাই রসুন আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে দারুণ কাজ করে থাকে। আদাকে বলা হয় সকল রোগের দাদা। নিয়মিত আদা খেলে যেমন ঠান্ডা কাশির সকল সমস্যা দূর হয়, ঠিক তেমনি যৌন ক্ষমতাও দিন দিন বৃদ্ধি পায়। আদা খেলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে যৌন উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পায়। এটি কুচি কুচি করে কেটে পানি দ্বারা খাওয়া যায়, এতে যৌন ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায়। গরুর মাংস।
আমরা কম বেশি অনেকেই জানি গরুর মাংস খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। আসলে এটি খেলে যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। গরুর মাংস ও কলিজায় রয়েছে জিঙ্ক, যা যৌন সক্ষমতা বাড়াতে সরাসরি কাজ করে থাকে। ডিম, নিয়মিত ডিম, নিয়মিত সকালে এটি একটি করে ডিম খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। ডিমে বিভিন্ন ভিটামিন রয়েছে, তার মধ্যে ভিটামিন B5 ও ভিটামিন B6 অন্যতম। এই উপাদান যৌন ক্ষমতাসমূহ বাড়াতে দারুণভাবে কাজ করে থাকে। খেজুর, মরুভূমিতে একটি ফল পাওয়া যায় কিন্তু এর গুণের শেষ নেই। এই ফলটি শক্তি বৃদ্ধিতে দুর্দান্ত কাজ করে। প্রতিদিন সকালে 4 থেকে 5টি খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, আপনার সকল সমস্যা সমাধান হবে। এটি এমন একটি ফল যাতে প্রচুর ক্যালোরি শক্তি রয়েছে, তাছাড়া এতে অনেক ভিটামিন রয়েছে। এগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি করে ও যৌন মিলন দীর্ঘ সময় করতে সাহায্য করে। শুকনো খেজুর অথবা যে কোনো ধরনের খেজুর খেলে আপনি এই উপকার পাবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে সব সময় সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে বেশি বেশি ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায়। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।